mind, don't stress your mind. আপনি কি সাজা কা সাজাভাবে করতে বোর ফিল করছেন? আপনার লাইফটা কি জটিল বানানোর জন্য কুটকুটুনি লেগেছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। খেলা হবে! খেলা হবে! হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি খুব গরিব? আপনার কি ডাস্টবিন কেনার পয়সা নেই? তাহলে ফার্স্ট হ্যাকটা আপনার জন্য। প্রথমে একটা টুর নিতে হবে, তার দুদিকে দুটো পলিথিন দিতে হবে, তাহলেই আমাদের ডাস্টবিন রেডি। ব্যাস, রেডি টু ইউজ। মানে টুর কিনে ডাস্টবিন বানানোর পয়সা আছে, তো ডাস্টবিন কেনার পয়সা নেই? হোয়াট আর থিংকিং! পয়সাই পয়সা হোগা। ইয়েস। আপনি কি ট্রলি ব্যাগ হাতে ধরে নিয়ে যান? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। হ্যালো, ইউ আর ব্যাক ডেটেড গাইস। বলেন কি কি একটা রাবার নিয়ে তার উপরে ক্লিপ আটকে নিন এবং সেই ক্লিপটা প্যান্টের সঙ্গে আটকে নিন। ব্যাস, হয়ে গেল না ফ্যাশন? হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফ্যাশন। ভালো বুদ্ধি, থ্যাঙ্কস। কি সুন্দর! আমাদের ব্যাগে সাধারণত ধুলো লাগলে আমরা কি করি? সেটাকে ক্লিন করি? ইয়েস। কিন্তু এবার থেকে এমনটা করবেন না, কারণ 5 মিনিট ক্র্যাফটস নিয়ে এসেছে আমাদের কাছে ইজি প্রসেস। চলুন দেখা যাক। আপনার ব্যাগে এরকম জুতো থপড়ার মতো ধুলো লাগলে সেটাকে ক্লিন না করে তার উপর একটা গেঞ্জি পরিয়ে দিন এবং সেটিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যাস, হয়ে গেল না? কি দরকার আছে সব ক্লিন করার? আপনি কি লাইটার বা দেশলা ইউজ করে বোর ফিল করছেন? এই সলিউশন কি 5 মিনিট ক্র্যাফটস দিতে পারবে? চলুন দেখা যাক। পলি ব্যাগে জল ভরে রোদের সামনে ধরতে হবে, তাহলে এটা ম্যাগনিফাইং গ্লাসের কাজ করবে এবং আগুন জ্বলে উঠবে। বা হোয়াট আর থিংকিং! দিস ইজ নাইস। মানে প্লাস্টিকে জল নিয়ে সেটা সূর্যের সামনে ধরলে আগুন জ্বলবে, আর রাতের বেলা কি করব? এর সলিউশন তো পেলাম না। খুশি হলাম তোমার কথা শুনে। তুমি লেখা পড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে। আমি মজা আয়েগা না ভিড়ো। এই মেয়েটার গোপন পোশাক লোকের সামনে বেরিয়ে যাচ্ছে, তাই লোকেরা হাসাহাসি করছে। পেছনে মেয়েটাকে দেখো, এত অবাক হওয়ার কি আছে ভাই? লাইফে কি ফার্স্ট টাইম ব্রা দেখলি? সেই জন্য মেয়েটা একটা বোতল কাটে এবং বোতলের মধ্যে ইনারগুলো ভরে রেখে চিপি আটকে দেয়। এইভাবে সে ট্রাভেল করে। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। আচ্ছা, পলি ব্যাগে ভরে নিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। লাইফটাকে এত জটিল বানানোর কি আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ধরুন আপনি এতটাই গরিব যে আপনার মাস্ক কেনার পয়সা নেই, তাহলে আপনি কি করবেন? জানি না। এরকম একটা ব্রা নিন এবং মিডিল বরাবর কেটে ধারে ফিতেগুলো কেটে টিচ করে নিন। ব্যাস, হয়ে গেল না ইউনিক মাস্ক? ব্যাস, করোনা আপনার ধারে কাছেও ঘেঁষবে না। কথা সত্য, কি সুন্দর! ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার খুব জোরে হাগু পেল, তাহলে আপনি কি করবেন? জানি না। এরকম একটা চেয়ার নেবেন এবং এর মিডিল বরাবর কেটে নেবেন এবং এর সাথে একটা কুমোটের ঢাকনা এঁটে নেবেন, এর সাথে একটা পলিথিন দিয়ে জাস্ট ক্লিপ দিয়ে আটকে নেবেন। ব্যাস, হয়ে গেল না? এরপর একটা হাগুর জন্য রেডি। কি সুন্দর! মানে কোথাও গেলে হাগু করার কথা মাথায় রেখে এরকম চেয়ার আর কুমোটে ঢাকনা বয়ে নিয়ে যেতে হবে। আপনি কি মজা করে জুতো পরেন? ইয়েস। তাহলে ইউ আর ব্যাক ডেটেড গাইস। বলেন কি, প্রথমে এরকম জুতো পরে নিন এবং এর সাথে এরকম লম্বা লম্বা মজা পরে নিন, তারপরে হিলে দুটো দিক কেটে নিন, তাহলে হয়ে গেল নিউ ফ্যাশন। ব্যাস, এবার রেডি টু গো। ইটস হার চয়েস। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। নেই, ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রাহা। ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যেতে প্রবলেম, তাহলে আপনি কি করবেন? জানি না। প্রথমে এরকম ভারী ভারী থাম নিয়ে যাবেন, ভেতরে জ্বালানি দেবেন, তার উপরে ওভেন দেবেন এবং তার উপরে রান্না করবেন। বা দারুণ আইডিয়া! মানে ছোট গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যেতে প্রবলেম, অথচ এত বড় বড় থামগুলো বয়ে নিয়ে যেতে কোনো প্রবলেম নেই। হোয়াট আর থিংকিং! আমি মজা আয়েগা না ভিড়ো। নেই লোক কাহাঁ সে আতে,
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।